কোথায় দখল হচ্ছে, কোথায় বেদখল হচ্ছে, হ্যাঁ কোথায় খুন খারাপি হচ্ছে, এটা রাখে কে? আপনি আপনার পেশাগত প্রয়োজনে রাখেন, আমি আমার পেশাগত প্রয়োজনে রাখি। এই জন্যে আপনাদের সহযোগিতা আমরা সব সময় নিয়েছি, এবং আমি আমার কর্মকালীন সময়ে আমার মনে হয় না আমাদের কি বড় ধরনের কোনো ধরনের এরকমও হয় না। অনেক জায়গায় কর্মকালীন সময় আমিও দেখেছি অন্য স্পিডের ক্ষেত্রে হয়, বা অন্য প্রফেশনে যারা চাকরি করে অনেক বৈপরীত্য বা বিরোধপূর্ণ একটা অবস্থা, মুখোমুখি একটা অবস্থা হয়, আমাদের কিন্তু এরকম কোনো অবস্থা হয়নি, বুঝছে? কি হয়, তার মানে কি আপনারা বস্তুনিষ্ঠভাবে সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করে আমরা যাতে কাজ করতে পারি, আমাকে বা আমার টিমকে বা পুলিশকে সহায়তা করে, পুলিশকে সহায়তা করে রাষ্ট্রকে সহায়তা করে, আমিও চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে আমি সবাই বলি, আমি আজকে সবাই আছেন, আমি সারা জীবন আমি চেষ্টা করেছি আমার যে কাজটা সরকারি চাকরি, এটাতে 18 বছর 19 বছর হলেও আমি এর আগেও ছিলাম অন্য চাকরিতে, আমি আমার দায়িত্বটা সততার সাথে পালন করার চেষ্টা করেছি। আমি সিভিল সার্ভেন্ট, আমি এসপি, আমি পদোন্নতি পেয়েছি, সরকার আমাকে বেতন দেয়, আমাকে আরও কত অ্যালাউন্স দেয়, আমার রেশন আছে, আমার পোশাক দেয়, আমার বাড়ি ভাড়া দেয়, বেতনের সাথে আনুষঙ্গিক অনেক কিছু আছে, আমি অনেক কিছু পাই। সরকার মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকার অনেক শক্তিশালী, কোভিড বা অতিমারী বা ইউক্রেন যুদ্ধে আমাদের কিন্তু কোনো বেতন কাটি হয় না বা কোনো সমস্যা হয়নি। সেই ক্ষেত্রে আমার কাজ হচ্ছে আপনার ট্যাক্সের পয়সা আমি বেতন নিচ্ছি, সরকার দিচ্ছে, আমাকে ট্রেনিং করে সরকার পাঠাচ্ছে যে আপনার যানমালের নিরাপত্তা ল অ্যান্ড অর্ডার দেখা, তো সেখানে আমি কেন অন্যায় করব? আমি কেন আমার কাজ করতে গিয়ে টাকা পয়সা বা দুর্নীতির আশ্রয় নিব? আমি আমার সারা জীবনে আমি চেষ্টা করেছি অ্যাজ অফ নাও সততার সাথে, পেশাদারিত্বের সাথে, সাহসিকতার সাথে। আমি সাহসিকতা বলি এই কারণে, পুলিশের কাজটাই তো সমাজের নেতিবাচক এলিমেন্টকে এগেনস্টে, এখন যে চোরা কারবারের সাথে আছে, যে মাদকের সাথে আছে, যে অস্ত্রের সাথে আছে, যে মানুষ হত্যা করতে চায়, তার সাথে তো নরমভাবে কথা বলতে হবে, আইনানুগভাবে ধরলেও শক্তভাবে ধরতে হবে। আমি এই জন্যে আমার কাজটা সাহসিকতার সাথে করার চেষ্টা করি। পাশাপাশি পুলিশ এখানে আমার প্রায় 2400 বেশি পুলিশ, আমি চেষ্টা করেছি তারাও যাতে কোনো অন্যায়, মানুষের উপর জুলুম বা কোনো ধরনের দুর্নীতি বা কোনো ধরনের আইন বহির্ভূত কাজের সাথে নিজেকে সম্পৃক্ত না করে। আমার চেষ্টা ত্রুটি ছিল না, হ্যাঁ সবসময় 100% কেউ করতে পারে না, এটা কেউই পারে না, কিন্তু আমার সৎ ইচ্ছার বা আন্তরিকতার কোনো অভাব ছিল না। এই ক্ষেত্রে আপনারা এখানে সিনিয়র থেকে শুরু করে, যে আমাদের প্রেস্তাব আছে টুকন ভাই, তো প্রেস্তাব মোবিন ভাই এখানে সিনিয়র আছে, এনে একরম ভাই আছে, আমাদের বুল ভাই আছে, আমাদের দাদা আছেন ইউনিয়নের সব, সবাই আমি সবার নাম বলতে এখন তো সবাই দিচ্ছি, অনেক সময় সবার সাথে কথা হয়, কিন্তু আমি দেখেছি আপনাদের মানও কিন্তু অনেক উন্নত। কারণ কোনো একটা জেলা, আমি তো আরও জেলা যাই, এরকম এই মানের সাংবাদিক কিন্তু সব জেলায় নেই, দূষণ সব দিক থেকেই পাবে সব। সেই জন্য আপনাদের যে পেশাগত মান বা রাষ্ট্র আপনাদেরকে যেভাবে গুরুত্ব দেয়, বা আপনার যে হেডকোয়ার্টার, আপনার যে ঢাকার অফিস, সবাই কিন্তু আমার কিন্তু অনেকের সাথে যোগাযোগ আছে, বাইরের স্টেপ আপনারা বুঝে গেছেন, যে আপনাদের প্রায় অনেক মিডিয়া হাউসের প্রায় সবারই বড় বড় মিডিয়া হাউস সবার সাথেই, কিন্তু আমি কিন্তু কখনোই অনেক ক্ষেত্রে দুই একবার হয়তো কথা বলেছি, যে আমি কিন্তু সবসময় স্পষ্টভাবেই কথা বলি, এটা বুঝেন আমি সচরাচর কিন্তু এখানকার জিনিস ওখানে নেই। আচ্ছা না, যে আপনি এটা করতেন, এটা আপনি আপনার ভূত থেকে করছেন, আমি আমার একটা পয়েন্ট অফ ভিউ আছে, এটার জন্য আমার ওখানে দেন দরবার করতে হবে। হ্যাঁ, দু একটা বিষয়ে আমি কথা বলি নাই, জানা খুব রেয়ার, আমি সব বিষয়ে কি থেকে হিসাব সব বিষয়ে আমি কিন্তু কথাবার্তা কখনোই, কারণ এটাও কিন্তু তাহলে আপনার পেশাগত কাজে ইন্টারাপশন না। আপনি একটা কাজ করতেছেন, আপনার পত্রিকা কাজ করেন, আপনি এই নিউজটা পাইছেন, আপনি এখানে দিচ্ছেন, কারণ আমি যদি আবার আমার সাথে যোগাযোগ আছে দেখি টলারে পছন্দ করে দেখে আমি বললাম, সেটাও কিন্তু আমি করে। আপনারা পুলিশকে পুলিশের দায়িত্ব পালন করতে সহায়তা করেছেন দিয়েছেন, আমিও আপনারা যাতে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, এখানে আমার দিক থেকে আমার তো বেশি কিছু করার নেই, যতটুকু
সহায়তা বা সহযোগী হিসাবে থাকা, আমি সেটা কিন্তু করেছি। আর আমার একটা জিনিস ছিল, প্রথম দিন কি বলেছিলাম যে দেখেন আমি কিন্তু মুক্তিযোদ্ধাদের সাথে বসছি, তারপর সাংবাদিকদের সাথে বসছি। আই ডিড দ্য সেম থিং থ্রি ইয়ার্স ব্যাক, কিন্তু আমি একই কাজ করেছি, এইভাবেই বসেছি। আমি কি বলছিলাম যে আপনারা আমার সহায়তা করবেন, আমি আমার কাজ কি মুখস্থ হয়ে গেছে আপনাদের, সততার সাথে, পেশাদারিত্বের সাথে, সাহসিকতার সাথে করবো। কি কাজ করবো? মাদকের বিরুদ্ধে কাজ করবো, কিন্তু মাদক ক্লাস শেষ হবে না, এটা পুরা ঘোড়া। আমি কাজ করার চেষ্টা করেছি, পুরোপুরি পারি নাই, আমার একটু ডিস্ট্রাকশন হচ্ছে, আমি চশমাটা পরে নিলাম। আসে বলছিলাম যে এই বাড়ি নির্মাণ করবো আমি, মনে আছে যে আপনারা প্রশংসা করেছিলেন, আপনারা প্রচার, এই সাংবাদিক বন্ধুরা এটা প্রচার করেছিলেন বলে তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে, সব ইনফরমেশন তো আমার কাছে আসে না। আপনাদের কাছে আমি বহু ইনফরমেশন নিয়ে আমি কাজ করেছি, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ দিয়েছেন, আমরা ব্যবস্থা নিয়েছি, চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করেছি। সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সমাজে, যারা ইনফ্লুয়েন্সিয়াল, যাদের প্রভাব প্রতিপত্তি আছে, ওরা তো কাউকে মানতে চায় না, বিভিন্ন ধরনের সকল শ্রেণী পেশারই থাকে। আমি চেষ্টা করেছি আপনি আপনার দায়িত্বটা পালন করেন, প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্বটা সঠিকভাবে পালন করুক, মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে, স্বস্তিতে থাকবে, যে স্কুলে যাওয়া স্কুলে যাবে, যে টিচিং করার টিচিং করবে, যে ব্যবসা করার ব্যবসা করবে, কারণ ইন্টারাকশন থাকবে না, অবৈধ কোনো প্রভাব এগুলো থাকবে না। আমি কিন্তু চেষ্টা করেছি, 100% কেউ সফল হতে পারে না, আমি ওটা স্বীকার করি না, আমি নিজেও বুঝি আমার সীমান্ত। আমি আপনাদের সামনে আজকে যাওয়ার সময় আবার বলি, আমি যেভাবে শক্তভাবে বলেছিলাম, আমি আজকেও একই অবস্থান। আমি কিন্তু আমার নলেজে আসছে সে চাঁদাবাজি প্রশ্নটাকে ছাপি, আমার নলেজে আসছে সে মাদক বিষয়টাকে ছাপি, আমার নলেজে আসছে সে অস্ত্রের সাথে আমি কারো টেলিফোন শুনি, কারণ আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে জানমালের নিরাপত্তা দেওয়া, মানুষের নিরাপত্তা বোধ যাতে মানুষের থাকে সেই পরিবেশ সৃষ্টি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা। সেটা করার জন্য আমি যখন বুঝেছি সে অস্ত্রবাদ, তার পাওয়ার ফাংশন যাই থাক, তাকে আমি কট করে দিচ্ছি, সে আইন আমলে আমি করছি। এখানে পরে যদি কেউ মিছিলও করে থাকেন, মিটিংও করে থাকেন, এটা আমার বিষয় না, আমি আইনের কাছে দায়ী, আমি আইনের কাছে দায়বদ্ধ, আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ। সেই জন্যে আমি ডান বাম কিছু দেখি, এবং এই ক্ষেত্রে আমি বলবো আপনারা সবাই যদি সহযোগিতা না করতেন, আজকের পর্যায়ে বর্তমানে আজকে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আছে এটা পুলিশের পক্ষে রাখছে, এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই। এই জন্যে আপনাদের কাছে আমার শরীর বন্ধু, আমার কর্মকালীন সময়ে জেলা পুলিশকে যে ধরনের সহায়তা দিয়েছেন, আপনাদের অনেকের সাথে আমার একটা আর্থিক সম্পর্কও হয়েছে, কিন্তু একটা হলো পেশাগত সম্পর্ক, একটা আর্থিক সম্পর্ক, কাজ করতে করতে এটা হয়, সেটা হয়েছে। আর যেহেতু আপনারা এখানকার স্থায়ী বাসিন্দা, সমাজে যদি কোনো বিচ্যুতি থাকে এইটা পুলিশের মধ্যেও ঢুকবে, প্রশাসনের ঢুকবে, সাংবাদিকদের মধ্যেও ঢুকবে, রাজনীতিবিদদের মধ্যে ঢুকবে, নির্বাচিত প্রতিনিধি, যেহেতু আপনারা বংশ পরম্পরা এখানে আছেন, এখানেই থাকবেন, নাহলে আপনার পরবর্তী প্রজন্ম থাকবে, সেই জন্য আপনাদের যে প্রেশার গ্রুপটা, আপনাদের একটা প্রেশার গ্রুপ, আপনারা তো এই সোসাইটিকে, এই যে কিছুক্ষণ আগে বলুন একটা মিটিংয়ে সবাই বলছি, এই সোসাইটিকে আপনারা ওন করেন, এই লোকগুলা যদি এক পাশে দাঁড়ায় যে আমরা এটা, কোনো কেউ কি পারবে যে এখানে ইলেকশন করতে চায় বা যেখানে রাজনৈতিক টপ লিডার থেকে আপনাদের সবাইকে বাইপাস করে দিতে পারবেন? পারবেন, একটা প্রেশার, যেটাকে সুশীল সমাজের আমরা একটা প্রেশার করি। এই ক্ষেত্রে যশোরের যে ইতিহাস, ঐতিহ্য, প্রেস্টিজন আছে, এটা আমি বলবো, এটা সুপ্রাচীন সংস্কৃতির চারণ বলবো, ইতিহাস বিরাট বলবো, আমি যেন ভালো থাকি। সবাই তো আমরা একটা সবসময় সৎভাবে ভালো থাকতে চাই না, ভয়েও ভালো থাকি, তা আপনাদের ভয়েও যাতে অন্যরা ভালো হয়ে যায়, বুঝছেন? সেই ক্ষেত্রে আমার যেমন আছে, নতুন যে এসপি আসছে আমি তাকে ভালোভাবেই চিনি এবং জানি। আমি আশা করি আজকে যেভাবে বসছেন, সে রবিবারে জয়েন করলে হয়তো সোমবার এই বা রবিবারে আপনাকে ডাকে, আমি সেটা বলে যাব, ভালো মানুষ এবং ভালো কাজকর্ম করবে বলেই আমি বিশ্বাস করি। কর্তৃপক্ষ তার উপর আস্থা রেখে যশোরকে দিয়েছে,
কোনো অসুবিধা হবে না, এই কন্টিনিউয়েশনটা থাকবে। আর আপনাদের, আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, অনেক সময় স্ট্রেট কাট কথা বলে ফেলি, আমার পিছনে কোনো উদ্দেশ্য থাকে না। হ্যাঁ, পিছনে আমার কোনো উদ্দেশ্য, আমি যেটা চিন্তা করি সেটাই বলি। এই ক্ষেত্রে কর্মকালীন সময়ে কেউ যদি আসে না, মানুষের আচরণে বা কোনো একটা বিষয় আপনি আমার দ্বারস্থ হয়েছেন, আমি করে দিতে পারিনি, আপনার কাছে মনে হয়েছে আসলে করে দিতে পারতাম, এই বিষয়গুলো একটু ইতিবাচকভাবে দেখবেন। আর এটা তো টিম, এখন যে সবাই চিনছি বাংলাদেশটা ছোটো, দেখা যায় এখানকার সাংবাদিক চিফ এডিটর হয়েছেন, নিউজ এডিটর হয়েছেন, এডিটর হয়েছেন, আবার হেডকোয়ার্টার থেকে আমি এখানে চাকাচ্ছি, আমার এখানে গিয়ে চাকাচ্ছেন, এরকম তো হবে হবে না? আবার আমরা আসলাম, আবার গেলাম, ইউনিয়নের নেতারা কালকে দীপা যাবে, দীপায়ের সাথে অমর ভাই ঘোষণের কথা, সবাই তো চিনি আমরা, সবই তো এক। আমরা যদি সবাই একসাথে, বাংলাদেশটা আমাদের সকলে, আমরা যে যে প্রফেশনে থাকি, আমি আজকে চাকরিতে আছি, আপনি কালকে রিটায়ারমেন্টে যাবো, আপনি সাংবাদিকতা আছেন, কেউ সাংবাদিকতার পাশাপাশি অন্য কোনো কিছু করেন, এই যে দেশের যে অগ্রগতি উন্নয়ন, দেশটা যে, আমি এই কথাটা কিন্তু একদম লাউডলি আমি বলি, বঙ্গবন্ধুর বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, হ্যাঁ, একেবারেই খুব স্মার্ট স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে। আজকে কোভিড এবং ইউক্রেন, এরপরে অনেকেই অনেক কিছু কাজে করছে, আমরা এটা অনুভব করি, অনেকে শ্রীলঙ্কা ভেবেছেন অনেক কিছু, তো বাস্তবতা কিন্তু আমরা সবাই খেয়ে পরে ভালোভাবেই, যে কনফারেন্স রুমে এসে আপনাদের সাথে বসছিলাম, যেভাবে বসছিলাম, যে টেবিল চেয়ার নিয়ে বসছিলাম, যেভাবে আপয়ন করে একইভাবে আছি, সবাই আছি, কোনো সাপ্লাইয়ার, কোনো সাপ্লাই চেনও বন্ধ হয়নি। আজকে কোনটা হয়েছে, যে স্বরাষ্ট্রের ফ্লাইট ছাড়া যাইতে চাইলাম না, কারণ সরকারি দায়িত্ব পালন করলে গাড়ি নিয়ে যাওয়া যায়, খেয়ে ছয় ঘন্টায় যায়। এখন কি সুন্দর, এখন ইচ্ছে হলো অফিস শেষ, আচ্ছা ঠিক আছে, কর্তৃপক্ষকে একটা ফোন দিয়ে ট্যাগ দিয়ে বা আমাদের যে প্রচলিত নিয়ম আছে ঢাকা চলে গেল, আমি আড়াইটা রওনা হয়েছি, তিনটা রওনা হয়েছি, সাড়ে পাঁচটা করতে গেছি, আচ্ছা তারপরে খাওয়া দাওয়া করে কাজ টাজ করে বাচ্চাদের দেখে চলে, মনে হইলো ভোরে উঠে যাওয়ার চেয়ে রাত্রি জায়গা, ঘুমাই গেছে, শুধু বারোটা রওনা হয়েছি, জাস্ট আড়াইটা, একেবারে বাংলাতে। খালি অন টাইমটা যদি আপনি মনে করেন সন্ধ্যার সময় ঢাকাতে ঢোকা মুশকিল, বেরোনি মুশকিল, এইটা যদি ম্যানেজ করে যান তাহলে আড়াই ঘন্টা কিছু বলতে রাইট না, বা আমার আইনি পরিধির মধ্যে চলে, আমি এটা করি না, আমি চেষ্টা করেছি আইনি সেবা দেওয়ার জন্য, কতটুকু পেরেছি এটা আপনারা জানেন, তো আপনাদের সাথে অনেকের সাথে একটা সম্পর্ক হয়েছে, আপনারা যে আমাকে সহায়তা করেছেন, জেলা পুলিশকে সহায়তা করেছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো ভবিষ্যতে যোগাযোগ আমারও থাকবে, আমি আপনাদের সাথে রাখবো, আপনারাও রাখবেন। আমি মনে করেছি যে আসার সময় যাদের সাথে বসছি, যে যাওয়ার সময় আমি বিচ্ছিন্নভাবে আসতে হবে না, এই জন্য আপনাদেরকে, যে আপনাদের সাথে যাওয়ার সময় যাতে দেখাটা হয়। আজকে একটু আমার শারীরিক যে চোখে হঠাৎ করে ইনফেকশন হয়েছিল, কারণ আমার ডাক্তার নিজেই বলছে ক্লোজ কন্ট্যাক্টে না যাওয়া বা হাতে হ্যান্ডশেক করা, তো এটা তো আমাদের একটা চিরায়ত কালচার যাওয়ার সময়, তাই না? তারা এটা, তা আমরা একটা কাজ করতে পারি, ছবি উঠতে নিজে গিয়ে ছবি তুলতে পারি, তাই না? এটা কিন্তু থাকবে, কারণ মানুষ কি হয়, যেমন আমার আমার একটা মানে